এ বড় ভাই, লুঙ্গি তো শুকাচ্ছে না। রেশমি যদি এই অবস্থা দেখি বলে তোর মান সম্মান কিছু থাকবে না তো? আরে মান সম্মানের চিন্তা করতেছিস? এরও মান সম্মান কতবার আসলো আর গেল। আমি চিন্তা করছি সর্দি গরম না লেগে যায়। সর্দি গরম লাগলি তো আমার ওষুধ কিনে দিবেন না আব্বা। আমার বুদ্ধি দেওয়া লাগবে না, তোমার সাথে বুদ্ধি আমার কম নেই। এই রোদ্রের মধ্যে ছাতা কান ফুটাই আর ছাতা রং জ্বলে যাক, তাই না? তাহলে ছাতা বগলে নিয়ে বাইরে হওয়ার কি দরকার ছিল? আমার যে একখান ছাতা আছে সেটা তুমি জানবার পারলে বিষয়টা বোঝা গেছে। এখন তুমি তোমার কাছে যাও তো। কেন যাও? আঙ্গুরিক সাথে করে নিয়ে আসলে পারতে বাপু, কতদিন মেয়েটার মুখ দেখি নেই। আমি অবশ্য আসবার কথা কইছিলাম, বললাম যে আমার ভ্যান ভাড়া যায় যায় চলো, কিন্তু সে তো আসলোই না। উল্টে কইলো যে পারলে আম্মার সাথে করে দুটো তিনজন নিয়ে আসো। আমার কি সেই কপাল আছে রে বাপু? কি হলো দিলে ভাই, আপনি এখনো যান নাই, বাড়ি যাবেন কখন? আরে দুপুরবেলা করে কেউ যায় নাকি? আম্মা ভাত রাঁধতেছে, খায়া দায়া ঠান্ডা হলে যাই। কি করছেন আপনি? এখন দুপুর খানে, এখন তো বিকাল হয়ে আসলো, বউ চিন্তা করবি না নে। আর আব্বা বাড়িতে এসে যদি আপনাকে দেখে তাহলে পরে কিন্তু সেটে যাবে না। হ্যাঁ সত্যি কে, আমি তো আব্বার সাথে দেখা করার জন্যই দেরি করতেছি। না দুলে ভাই, আব্বার ফিরতে মেলা দেরি হবে। হোক, আমি খাই দেয় রেস্ট নি, আব্বা আসুক। আহা, তার সাথে দেখা করা জরুরি কি? আম্মার সাথে তো কথাবার্তা হইলই। হাই, তুই জামাই খাতুন জন্য অস্থির হইছ কে? বুঝেন না কে আম্মা, দুপুরে আমাকে যদি এক প্লেট খাইবার দেওয়া লাগে বহর সেই চিন্তা করতেছে। বহর চিন্তা করিস নে, আমি খাবো না নে, তোর বুবু বারবার করে আমাকে নিষেধ করে দিছে। বুবুর নিষেধ তো কোনোভাবেই মানতে হবে না দুলে ভাই। বউ যত কথাই কোক না কিসের জন্য, আপনি জামাই মানুষ দুপুরবেলা বাড়ি পড়াইছেন, না খাই তো যাবে দিতাম না। কিন্তু ঘটনা হয়েছে কি, আজকে সালুনের অবস্থা বেশি ভালো না, এই সালুন দিয়ে তো মানুষের সামনে ভাত বেড়ে দেওয়া যায় না, তাছাড়া আপনি জামাই মানুষ না, তাই না? আমার ঠিক হয়েছি না? আমার শোর সামনে তো যা তো বহর, তোর আর তোর বাপের ভাত খাবার জন্য কেউ আসে নাই, আর এই নিয়ে চিন্তা করে তোর হাটফিল হওয়া লাগবি না, যা। আমি তো আমার জন্য চিন্তা করি না আম্মা, চিন্তা করি আব্বার জন্যে। আমাকে তো কোনো কামাই রোজগার নাই, আব্বার টাকা দুলে ভাই খালি কি না খালি কি, তার চেয়ে না খাওয়াই ভালো। কি হলো দুলে ভাই, আপনি গেঞ্জি না নতুন গেঞ্জি ফুটে করে দিচ্ছেন কিসের জন্য? আব্বা গত বছর ঈদের সময় কিনে দিছে। তোর পিঠ ছেড়ে গেঞ্জি ভরা গেল তো শালা মানুষ, দুলে ভাই তো একটা গেঞ্জি কিনে বানিয়ে দিবে পারে, এক পা গুরু তো কিনে দিয়ে কিনে আনেন নাই বাড়িতে। বলো ভাই গিরা আনো। হ্যাঁ, ফুলের গিরান কই রে। আচ্ছা বড় ভাই, চুলের মধ্যে বলে সাবান ঘষলে চুল নষ্ট হয়ে যায়, তুই জানিস নাকি রে? কথাটা কিরা কইছে রেশমি কইছে? সেদিন রেশমা কইছিল যে আমার চুল বলে উঠে যাচ্ছে, আর চুলের গ্লাস বলে নষ্ট হয়ে যাচ্ছে। চুলটা সাবান মাইকে উঠে না রে, আসল কথা হচ্ছে বয়স বাড়ি করে চুল উঠে যায়, গেলে সে নষ্ট হয়ে যায় বুঝছিস। কিন্তু আমাদের বয়সের কানিং যে সাইডে গেল, আব্বা তো বুঝতেছে না রে। হ্যাঁ,
আরে নিজেকে রে বিয়ের কথা মানে বউর কথা বাদ দিলাম। হায় হায় রে, আমার গন্ধ সাবান বলে শেষ করে ফেলাইলো, কি জোরে ঘষা দিচ্ছে রে বড় ভাই। আচ্ছা আমার দাদা যান কত বছর বয়সে মরিছিল রে? মানসিতে কয় 100 বছরের বেশি হবে। আব্বা জানের বয়স কত হবে? হিসেব করে লাভ নেই, আমার বয়স এখন 65, আমার বাপের বয়সের সমান হতে এখনো মেলা বাকি। এবার আমার কাছে তোরা হিসাব দে, জমিদারের বাচ্চার মতো নিত্য গন্ধ সাবান মাইকে গোসল করার হুকুম তোকে কেটে দিছে। সাবানটার প্রতি তো কোনো দরদ নেই না? শিরিশ কাগজ দিয়ে রং তোলার মতন কেমন করে ঘষা মারতিস রে? নিত্যদিন কই আব্বা, সেই ঈদের মধ্যে সাবান ঘষেছিলাম, মাথার চুল আটা হয়ে গেছিল, তাই নহর কলো। আমি না, মাথা আটা হলে পরে গন্ধ সাবান ঘষা লাগবে, তাই তো কই ঈদে নতুন সাবান কিনে 3 মাস না যাতেই এই অর্ধেক হয়ে যায় কি করে? গোপনে গোপনে তাহলে এই কম্মই হচ্ছে। বিশ্বাস করো না আব্বা, আল্লাহর কিরে করে করছি, আর কোনোদিন আমি সাবান ধরিনি আব্বা। আরে নিজের চোখে যা দেখতেছি যা শুনতেছি এরপর আর কি বিশ্বাস করাবি? আজ যদি তোর বিচার না করি, এই দে সাবান দে, সাবান দে। বাবা কি দে? এই হারামজাদা আব্বা পড়ে যাবেন, পড়ে যাবেন। দেইছো সাবান কান কিরম সিলতে করে ফালাইছে। ওরে আব্বা, এই দুই সাওয়াল আমারে সর্বশান্ত করে দেবে, আমারে তো পক্তের ফকির বানায় দেবে রে। আরে দেখিস সাবান খানের দিকে তাকায় দেখো কি অবস্থা করেছে সাবান খানের। আম্মা বাড়ির মানুষ তো 4-5 জন, ডিম তো একটা রাখলেন? ডিম তো শুধু তোমার শ্বশুরের জন্য, এই একখান ডিমের অর্ধেক দুপুরে খাবে, বাকি অর্ধেক রাত্রিরে, আর আমাকে সবার জন্যই ডাইল আর ভাত। কোন কি আম্মা, এই সাল পলেক ফালাইতে আব্বা একলা একলা ডিমের সাল খেতে পারে? লজ্জার কথা কি আর কব বাপু, তাই তো হয়ে আসতেছে। তোমার শ্বশুর কয় যে তার বয়স হয়েছে, তার এখন ভালো মন্দ খাওয়া দরকার, আর সাল পলার জন্য দিন তো পড়েই আছে। আমার বাড়িতে সোমবারের গন্ধ ভরে গেছে, তেল সস্তা হয়ে গেছে, ঢালো তেল, ঢালো ঢালো। তুমি বাবা কখন আইছো, একলা নাকি সপরিবারে? তাই তো কই রাস্তার মাথাতে সোমবারের গন্ধ পাওয়া যায় কে, তেল সস্তা পাইছো তাই না কমলে বানু? হয় তুমি তো জামাইর জন্য ঘরে হাতি মেরে থুয়ে গেছো, এই চিন্তা করে তোমার আর হার্ট ফিল হওয়া লাগবে না। তোমার জামাই তোমার বাড়িতে এক গ্লাস পানিও খাবি না। কে পানি খাবে না? কে কে বাবা, এত দূর পথ কষ্ট করে আইছো, পানি খাবে না কি জন্য? না আব্বা, আমি আইছিলাম আসলে আপনার মেয়ে একটা জরুরি খবর দিয়ে পাঠাইছিল, আসেই চলে যাবেন কইছিল, কিন্তু ওই আপনার দেরি দেখে অপেক্ষা করতেছিলাম। তা আব্বা সাবানের কি হয়েছে? সাবান, এই দেখো ভালো কথা মনে করাইছে, আমি তো ভুলে গেছিলাম, এই গন্ধ সাবান খান কি ব্যবহার করে দিছে? আব্বা জান, আব্বা জান, আমার কোনো দোষ নেই, ওই বড় ভাই আর নহর পিরাই এই গন্ধ সাবান চুরি করে নিয়ে গোসল করবে যায়, আমি বহুদিন নিষেধ করেছি কিন্তু আমার কোনো কথা কেয়ারই করে না। আমি তাকে জিজ্ঞেস পর্যন্ত করেছি এই নিত্যি নিত্যি গন্ধ সাবান ঘষার কি আছে, প্রত্যেক দিন এই সাবান ঘষে আবার গন্ধ সাবান শেষ করে ফেলাইছে, আর তুই এতদিনে সে কথা করছ? এই তুই এতদিন সে কথা বলে কষ্ট কি জন্য? এই সাবানের বিচার না হওয়া পর্যন্ত আমি ওকের ভাত বন্ধ করে দিলাম, আর তুমি যদি ওকের পাতে ভাত বাড়ো তাহলে তোমার সাথে বোঝাশোনা আছে। আব্বা আব্বা আব্বা, আমার দেখতে আপনার সাথে কথা ছিল। আর তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে, চলো তোমার আগায় দিয়ে আসি, যাতে যাতে কথা হবে না। আসো দুলে ভাই, সেটাই ভালো, যান তাহলে আম্মাকে একটু কয়া যায়। আম্মাকে আমি কয়া দিচ্ছি, আম্মা দুলে ভাই চলে যাচ্ছে, খাবি না। আসো তো, আম্মাকে একটু সালাম করা লাগতো না? খালি আব্বাকে সালাম করলেই হবে না, যান দুলে ভাই, যান। আম্মা এত করে নিষেধ করলাম, এই বাসটা সাবান দিয়ে গোসল করার কাম নাই, তা আমার কথাটা শুনলো না? এই ভেজা কাপড়ে কতক্ষণ থাকতো না, ঠান্ডা লাগে গেলে ওষুধ দিব নি কেটে রে। তুই তো পারিস হাঁটতোমার মতো কথা করছিস বড় ভাই, এখন সব দোষ আমার হয়ে যাচ্ছে তাই না? কে তুই না কলু যে চুমকি কয়েছে তোর চুল আঠা হয়ে যাচ্ছে? এই ছাড়া এই ফালতু কথা কইস তাই না, ফালতু কথা কইস, এই চুমকি কেমন করে বুঝবি যে আমার চুলের মধ্যে আঠা ছিল? সে কি আমার চুলের মধ্যে হাত দিছে? সকলে খালি নিজের মতো চিন্তা করিস তো, নিজের মতো ভাবি মানি? তুই কি কবে চাস বড় ভাই, কি রাশমা কি আমার চুলের মধ্যে হাত বুলাই দেয়, এর কোনো প্রমাণ আছে তোর কাছে? এ গা দেয় এ ভাই, তুই রাগ করছিস কিসের জন্য? তুই তো কলু
রেশমা কইছে চুলের মধ্যে সাবান দিলি চুলে গেলে নষ্ট হয়ে যায়। আচ্ছা ভাবতে তখন একটু চিন্তা করে বাইর কর যে কি করা যায়। কি ব্যাপার তোমরা দুই ভাই ভিজে কাপড়ে ঝগড়া করতেছাও কে? আর কই আছো কি এই নহরের বুদ্ধি মতো কাজ মারো ভাই, তুই কিন্তু আবার আমার দোষ দিচ্ছ। বুঝেছি বাড়ির জাতি ভয় পাইছাও, কিন্তু ভিজে কাপড়ে কতক্ষণ খাড়া থাকবে? তোমার তো আবার সর্দির ধায়। চলো আমাকে বাড়ির চলো, বড় ভাই লুঙ্গি আছে ভিজে কাপড় খান তো আগে বদলাও, তারপর শুনবন দেখি কি হয়েছে। চলো খাড়া রয়েছে ওকে, চলো তুমি আগে যাইবে না, আটা দাও। আমিও রেশমার বাড়ি যাবো না। ঠিক আছে, তুমি যখন খাবেই না বাবু তখন আর জোড়াজোড়ি করে কি লাভ? কিন্তু তুমি কিন্তু খাওয়া যাবার পারতা, ওই যে দুজনের ভাত খাওয়া বন্ধ করলাম না, তুমি তো একলা খাইলে পরে একজনের ভাত ধরাই থাকবে না। তুমি জামাই মানুষ, না খেয়ে গেলে কি চলে? অসুবিধা নেই আব্বা, আমি বাড়ির যাই খাবো না। হ্যাঁ হ্যাঁ, সেই বুদ্ধিটা তুমি ভালোই করেছো, কারণ আমার মেয়ে মনে হয় তোমার জন্য ভাত নিয়ে বসে রয়েছে, এই জন্য আমি জোড়াজোড়ি করলাম না। আর দেরি করবো না জন্যেই কিন্তু আমি তোমার আগায় দিবার আসলাম। এখন কত কথাটা কি শুনি? কথাটা আপা, আপনার মেয়েই আমার করজনে পাঠাইছে, সে আমাকারে গায়ে এই ফজরের বিয়ের জন্য একটা মেয়ে ঠিক করেছে। মেয়েরা দেখতে শুনতে খুব ভালো, আপনি যা যদি একটু দেখতেন। আমার মেয়ে হয় তোমার বউয়ের আমার সাথে এত শত্রুতা কিসের জন্য করবার বাবু? কি করছেন আব্বা, এর মধ্যে শত্রুতার কি দেখলেন? শত্রুতা না তো কি, আমি কি কইছি যে আমার বেটার বিয়ে দেবো? আমার কি টাকা সস্তা হয়েছে নাকি ভাত সস্তা হয়েছে? কি করছেন আব্বা, তাই করে কি সাল ফলে বিয়ে দেওয়া লাগবে না? বিয়ে না দিলি পরে কেউ আমার গলায় ফাঁসি দিচ্ছে, তোমার বউক যায় কয়ো আমার সওয়ালের বিয়ের জন্যে তার কোনো চিন্তা করা লাগবে না। এমনি আমার সংসার চলে না, সওয়াল বিয়ে দিয়ে আমি খানেওয়ালা বাড়াই তাই নে? যাও তুমি বাড়ির যাও, তোমার বউ ওই যে ভাত নিয়ে বসে রয়েছে টেনশন করতেছে, যাও। আমি তোর মাইজে ভাই হলাম কবে রে? তুই তো মনে কর আমার বহর ভাই, তুই কে কথা কতি? হঠাৎ করে এত সম্মান করতেছিস কিসের জন্য রে? ও মা, ভাসুরিকে সম্মান করা লাগে না, এটা আপনি কি করছেন? দেখ রিসমা, আজে বাজে কথা কইস না, কিন্তু তোর আব্বার কাছে কিন্তু আমি সব কথা কয়ে দেবো নে। ও মা, আমি আজে বাজে কথা কই কলাম? আপনি ছোট ভাই, নহরের সাথে আমার বিয়ে হলি আপনি তো আমার ভাসুরি হচ্ছেন, আর ভাসুরিকে তুই করে কথা কও ঠিক? শোনেন, আপনি আমার তুই করে কবেন না, ছোট ভাই বউরে কি তুই করে কথা কর ঠিক? মাগ না তাই না, ফিরি পাইছিস? এই নহরের সাথে তো বিয়ে দিচ্ছে কিডারে, তোর এই কথা যদি তোর আব্বার কাছে আমি না কইছি। মাইজা ভাই, কথাটা আমার আব্বাকে আপনি না কয়া আমার শ্বশুরকে দিয়ে কওয়ালে ভালো হতো না? এই ছেড়ি, তুই তো খুব সাংঘাতিক মেয়ে রে, তুই আমার আব্বাকে শ্বশুর পর্যন্ত বানা ফলাতেছিস তাই না? খারা, আমি আমার আব্বাকে যদি এই কথা না কইছি আগে। আপনার আব্বা গিয়ে কোন কোনো অসুবিধা নাই, তার আগে কই দিয়ে যান আপনি বিয়ে করতেছেন কবে? আপনি বিয়ে না করলে তো আপনার ছোট ভাইয়ের বিয়ের কথাবার্তা কওয়া যাচ্ছে না। অত সস্তা না, কোনো সালা জীবনে আমাকে বিয়ে দিবার পারবি না। কি মনে করিছাও যে আমি কামাই করে নিয়ে এসে অন্য বাড়ির মেয়ে মানুষে খাবো তাই না? অত অত সস্তা না। বিয়া দব কনে কর, কিরম করে কার সাথে কথা কওয়া লাগে জানে না, ফাজিল মেয়ে আশ্চর্য। তোমার খিদে বেশি লাগে গেলি তোমাকে ভাত যে বেশি খরচ হয়ে যাবে না সেটা কি একবার চিন্তা করিস?
সে চিন্তা আমার করাই আছে। খিদে যতই লাগুক, খাওয়ার আগে দুই গ্লাস পানি মারি দেবো নে, তালি পরে আর বেশি ভাত খাওয়া লাগবি না নে। ওরে আমার দেওরা রে, তোমার তো দেখতেছি হিটলারি বুদ্ধি। বুদ্ধি আমার যতই থাক, তোমাদের সাথে তো ফেল মারতেছি। আচ্ছা তোমরা কি শুরু করেছো কত? তোমরা দুইজনে মিলে, রিশমা আর তুমি, তোমরা কি যুক্তি পরামর্শ করে আমার পিছনে লাগিয়েছো চুমকি? কে? একজন তো ভাসুর কয়া আমার পার উপর উপর হয়ে এসে পড়তেছে, আর তুমি দেওর কয়া আমার আদর করতে চাও। তোমরা কি পাইছো কত? আমি বুঝতে পারিছি, তোমরা দুইজনে মিললে ষড়যন্ত্র করে আমার আব্বার সম্পত্তি গ্রাস করবে চাচ্ছো। আমার দুই ভাই বুকা নাদান তো, তাই তা করে মাথায় তোমরা কাঁঠাল ভাঙিয়ে খাচ্ছো। আমি এই কথা যদি তোমার আব্বার কাছে না কইছি, তাহলে পরে আমার নাম ভিড়ে নাম ছুড়ো। এই ছাড়ো, তুমি কি হলো, তুমি গা দিতে গুঞ্জি যদি কিছু হয় তাহলে কিন্তু আব্বা পাটা বলা দেবে বারবার, ছাড়ো তো। ডালের মধ্যে কি তেলের জাহাজ ডুবো দেওয়া হয়েছে? ডালের উপরে তেল ভাসতেছে কে কমলা মানু? তোমার কত কইছি কম তেল দিয়ে রান্না শেখো, আমার কথা তোমার গ্রাহ্য হয় না। ডালে তেল বেশি দিলাম কোনে, ওই সোমবারা দিলে পরে ডালে তো একটু তেল ভাসেই। ডাইলে সোমবারা দেওয়ার জন্য তোমার হাতে পায়ে ধরেছে কেডা? তাই তো কই, এক শুক্রবারে এক পোয়া তেল কিনলে পরে সামনে শুক্রবারে শেষ হয়ে যায় কে কমলা মানু? এবার করে তেল খরচ করলে পরে তুমি তো আমাকে সর্বশান্ত করে ছাড়বা। আমি তো তোমাকে সব প্রশান্ত করে ফেলাসছি, এক পোয়া তেল দিয়ে এত বড় সংসারে সাত দিন চালানোর হুকুম দিছাও, এরপরে তরকারি স্বাদ যদি একটু কম হয় তুমি নানা রকম খেতে পি শুরু করো, এরকম করলে তো আমি আর পারিনি। পাড়া প্রতিবেশী কি কয়? পাড়া প্রতিবেশীর কথা তোমার কেটা শুনবার কইছে? পাড়া প্রতিবেশী কি আমাদের দুই বেলা খাওয়া দিয়ে যাচ্ছে? আমি যেটা কই সেটা শুনলেই হয়েছে, সংসার কিভাবে চলবে সেটা চিন্তা আমি বাঁচি নে। তুমি তো সংসার চালানোর চিন্তা করো না, তুমি চিন্তা করো জমি কেনার। চিন্তাটা মনে হয় খুবই খারাপ, জমি যে কিনতেছি সেটা মনে হয় আমি সাথে করে কবরে নিয়ে যাব। তোমার বাপ দেখে তো তাই মনে হয়। তোর মাথার মধ্যে বড় বড় উহুন রে, এই উহুন কোন ধরল? চুল যে বড় হয়েছে উন হবি নে, কত টাকা পয়সা দেয় না চুল কাটবে। তোরা দুইজনে মিলে কি শুরু করিস? তোকে কি লজ্জা শরম বলে কিছু নাই? আচ্ছা রাই, এই বল রাই, এই তুই কি আমাকে শাসন করা শুরু করিস? হ্যাঁ নহর, তুই আমার নাম ধরে ডাকতিস মানে? ইচ্ছা হয়েছে তাই। এই কথা যদি আমি আব্বার কাছে না কয়া দিছি তাহলে পরে আমার নাম ফিরে নাম তুইস। যা আব্বার কাছে কয়ে দুই বিঘা জমি লিখি নি, যা। দেখিস বড় ভাই, তোর চোখের সামনে ও আমার ছোট কিরাম কিরাম অপমান করতেছে আর তুই কোনো কথা করছ না। এই 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 তোরা থামবি, এই বহর এই কথাটা কি তুই আব্বা কয়া দেবো? দরকার পড়লে তো অবশ্যই কয়া দেবো। তোরা এই গ্রামের ভিতর কি শুরু করেছিস আমি জানি না, তাই না? এই গ্রামের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে করে বিয়ে হয় না, কথা ভাবছিস কি জন্য? কেউ আসে ভাসুর কয়া টাকা রাস্তার ভিতর, কেউ আসে দেবর কয়া টাকা, এইসব কথা তো আব্বার কাছে কয়া দেওয়া লাগবি। এ কথা কইস নি, যা কই আর দুই বিঘা জমি লিখি নি গেছে। আমার আব্বার জমি পর কোনো লোভ নাই, লোভ যদি থায় থায় তাহলে পরে পাড়া প্রতিবেশী করে আছে, আর তোরা যা শুরু করিস এই সব কথা আমি আব্বার কাছে কয়া দেবো আমি। এই এই তুই খাওয়া খাও এর সাথে না একবার গেল, হ্যাঁ এখন তুই আব্বার কাছে উল্টে শীতে কয়া আমাদের আবার ভাত বন্ধ করে দিবি। এরপরে বন্ধ করে দেখ, তাতে হয়েছে কি? জন্মের পর থেকে হাজার বার ভাত বন্ধ হচ্ছে। জমি কি আরেক বিঘা কেনার জোগাড় হলো? তুমি আমার টাকার দিকে নজর দিয়ে দিয়েই তোমার টাকার বরকত নষ্ট করে দিচ্ছ। এইসব ছোট ছোট পুটলি করে রাখলে কি টাকা বরকত দেয়? কত করে কলম যে ব্যাংকে রাখো তাহলে পরে টাকা বরকত দিব। তোমার কথাই তো শোনা লাগবি, এত কষ্টের টাকা মানুষের হাতে দিয়ে একখান কাগজ হাতে করে আসলি পারে, আমার তো রাত্রিরে ঘুম হবে না। হায় আল্লাহ, আচ্ছা আমাদের এত জমি দিয়ে কি হবি? তোমাদের জমি মানে তোমাকে কেটে জমি দিছে ওই হলো,
তোমারই জমি, তো এত জমি দিয়ে কি হবে? এদিকে তো সাওয়াল পাওয়ালের লাউর বস হয়ে যাচ্ছে, ওদেরকে বিয়ে শাদী দিতে হবে না? ও এখন বুঝতেছি, তুমি আর তোমার বেটি যুক্তি করে ফজরের জন্য মেয়ে দেখে বেড়াচ্ছ। শোনো, তোমার ব্যাটার বিয়ে আমি দিচ্ছি না, তোমার ব্যাটার বিয়ে দিয়ে আমি খানেওয়ালা বাড়াচ্ছি না। কিসব করছো? তাই বলে সাওয়াল বিয়ে করবি না? করলি আমার বাড়ি থেকে নেমে যাই করবি, ওই সমস্ত আজারে ভেজারের মধ্যে আমি নেই। ব্যাটার বিয়ে মানে বুঝো, ব্যাটার বিয়ে ঠিক হলে পরে গাঁয়ের লোক দাওয়াত খেতে যাবে। আমার ভাত কি অত সস্তা হয়েছে? যে টাকা দিয়ে মাংসে খাওয়াবো সেই টাকা হলি পরে আমার এক বিঘা জমি হবে, বুঝো? এত জমি জমি দিয়ে কি হবে শুনি? মরার পর তো একটা মানুষের সাড়ে তিন হাত জমি ছাড়া কোনো কিছুই কামে লাগে না। সকলেই যদি তোমার মতন বোকা বুঝদার হইতো তাহলে তো সাড়ে তিন হাত জায়গা হইলেই হইতো। শোনো, মানুষ নদী ভরাট করে জমি বানায় ফেলাচ্ছে আর তুমি আসো সেই মান্ধাতা আমলের চিন্তা নিয়ে। তুমি এখন যাও তো, আমি টাকা গুনি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাতের হাড়ি নিয়ে আসো, যাও। ভাতের হাড়ি দিয়ে কি হবে? আমি চেক করবো তুমি তোমার বেটাদেরকে ভাত দিচ্ছ কিনা, সেটা আমার দেখা লাগবে না। তুমি মনে করছো আমি ভুলে গেছি? আমি ভুলিনি, অত সোজা না। এই নজর আলি যাতে মাতাল তাহলে ঠিক বুঝি চাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসো, তোমার যাতে হবে না, আমি যাচ্ছি, তোমার বিশ্বাস নেই। তোমার আব্বা আমার আব্বার আরো এক বিঘা জমি কিনতেছে, ভালো হয়েছে তাই না? আমার আব্বা জমি বেচে আর তোমার আব্বা জমি কিনে। তোমার আব্বা তো আর এমনি এমনি জমি বিক্রি করে না। তোমার ভাই যখন ডাক্তারি পাশ করে আসবিনি তখন কি আর জমি বেচার দুঃখ থাকবি? থাকবি না। আব্বাও সে কথাই কয়। আচ্ছা, তোমার আব্বা তোমা করে তো লেখাপড়া শিখা নাই, চাউলগুলারে মুখ্য করে রেখা, এত জমি কিনে কি লাভ? সে কথা তা কেটা বোঝাবে রেশমা। তবে তোমার একটা কথা কই রাখি, আব্বা বাঁচে থাকলে তো পারবো না, আব্বা মরে গেলে তোমার আব্বার সব জমি আমি ফেরত দেবানি। হ্যাঁ, জমি ফেরতের কথা বাদ দাও, আমার তো মনে হচ্ছে তোমার আব্বা মরার আগে আমাদের বিয়েটা হচ্ছে না। কি করবো কও, তুমি তো সব কিছুই বুঝো রেশমা, আমার বড় ভাইয়েরও একই অবস্থা। সুমকির বাপ মার কত অপেক্ষা করবি কও? আমার দাদা তো মরেছে একশো বছর পার করে, আব্বার অবস্থা যদি তাই হয় বড় ভাইয়ের কথা কি কব? আমরা বিয়ে হতে হতে কবরে যা লাগবি মনে হয়। সুমকি যা করেছে আমিও তাই করবো ভাই বোনা নহর, আমি তোমার জন্য চুল পাকাতে পারবো না, কথাটা আগেই কয়ে রাখলাম। কি করবো কও, মাঝে মধ্যে মনে হয় তোমাকে পালাই যায়। নিষেধ করেছি কিটা? সাহস হয় না, লেখাপড়ার দৌড় তো ক্লাস ফাইভ, তোমাকে নিয়ে পালে নুন ভাত জুটান লাগবি, সেটা করবো কী বা করি? আমি যখন একা একা থাকি তখন ভাবি আমি তোমার ভালোবাসছিলাম কি দেখে, তোমার নাচের রূপ, নাচের লেখাপড়া, তার মধ্যে আবার হার কিপ্টের বেটা। কথাটা শুধু তুমি কবাকে রাসমা, আমিও তো ভাবি, আমার জন্য মনে করে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। ওসব দেবদেশগিরি কথা বাদ দাও না হরালি, আমি কিন্তু ওর কটা মাস দেখবো, আমার ভাই ডাক্তারি পাশ করে আসার আগে যা করবার করো, নালে কিন্তু আমারে পাবা না। হাজারো একটা পাশ করা ডাক্তারের বোন তো তোমার মতো ফ্যামিলির সাওলের সাথে বিয়ে করতে পারে না। কষ্টিস নি কেন? আমার মনে কয় আম্মা গোপনীয় করে ভাত খাবার দিছিল। তুই কেবা করে এত নিশ্চিত হচ্ছ? না হলে পরে দুই ভাই আমার সাথে এরকম চ্যাটাক চ্যাটাক করে মিজাজ গরম করে কথা কবে কিছুর জন্য? তোর কথা শুনে আমি নিশ্চিত হইলাম যে তোর মা তাগেরে গোপনে ভাত দেয় নাই, যদিও আমি হাড়ি চেক করে আগেই শিওর ছিলাম। আপনি কী করছেন আব্বা, আমি তো কিছু বুঝে পারতেছি না। বুঝার তো কিছু নেই, শোনে, মানুষের পেটে ভাত না থাকলে পারে মানুষের মেজাজ বেশি দেখায়। আচ্ছা, ভাতের কথা না হয় মানলাম, কিন্তু রেশমি তুমি ওরা যে আমাকে ভাসুর দেওয়ারা করে ডাকে তার কি করবেন, আমার কি অপরাধ? তোকে একখান বুদ্ধি শিখায় দে, তোকে যখন দেওয়ারা করে ডাকবি তখন তুই তারে ভাবি করে ডাইকে লজেন খাওয়ার জন্য টাকা চাবু, বুঝলি? ওই টাকা দেওয়ার ভয়ে তোকে আর দেওয়ারা করে ডাকবে না। আচ্ছা, দেওয়ারা না হয় না করে ডাকলো, কিন্তু ভাসুর কর কি হবি,
আমি তো তার কাছে লজেন কিনার টাকা চাইতে পারবো না। কেন চাইতে পারবি না? আপনি কি করছেন আম্মা? আমার ছোট ভাইয়ের বউর কাছে আমি লজেন কিনার জন্য টাকা যাবো কেমন দেখা যায়? আমি তো দেখতেছি তুই তার ছোট ভাইয়ের বউ হিসেবে মাইনে নিছু, তাহলে আমার কাছে বিশ্বাস চাইবার আইসুস কে? কথা কইছে ওনাকে, হ্যাঁ করে তো জীবনটা পার করে দেওয়া যায় না ফজর, সবকিছুর তো একটা সীমা আছে নাকি? তুমি একবার চিন্তা করে দেখি চাও, আমার জন্তি আমার ছোট বোন গিয়ে বিয়ে হবে পারতেছে না। তোমার কথাটা তো আমি অস্বীকার করতেছি না চুমকি, তুমি তো আমার অবস্থাটা খুব ভালো করেই জানো। আমার সাথে তোমার বিয়ে হলি তোমার কি হবি? তোমার বাপ কি তোমার এবারে মাইরে ফেলাবি? ওরে মরে গেলেই তো সব ঝামেলা মিটে যেত, তোমাকে বিয়ে করে আমার মরতে কোনো আপত্তি নেই। তাহলে আপত্তিটা কিসি তোমার কও তো? বিয়ে করলি আব্বা নির্গত বাড়ির থেকে বাইর করে দিবি। দিক দিক বাইর করে দিক, দরকার হলে পরে দুজনে গাছ তলায় থাকবো। তুমি কি একটা বউ ভাত কাপড় দিবে পারবে না? সাহস পাইনি যে চুমকি। সাহস না পালি পারে আর কি হবি? তালি পারে আমার সাওয়াল মেয়াগারে মুখি মামা ডাক শোনার জন্য তুমি রেডি হয়ে যাও। এই দেখো কমলা বানো, তোমার জন্য আমি কি বানাই নিয়ে আইছি। কড়াইতে তেল ঢালতে গেলি পরে বেশি তেল পড়ার কোনো ভয় নাই, অনেক বুদ্ধি করে এটা বানাই নিয়ে আসি। বুদ্ধিটা যদি এই 100টা তেল কম খরচ করে কামে না লাগাইয়া ভালো কামে লাগাইতে, তাহলে দেশের উপকার হতো। আরে আমার দেশ দরদি রে, আমার বুদ্ধি আমি খারাপ কামে লাগাইতেছি, তুমি এত বোঝো? এটা বোঝো না যে আমার সংসারের 100টা তেল বাঁচলি পরে সেই তেলটা দেশেরই বাঁচল। ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর কয়েকদিন এখন থেকে কতখানি তেল দিয়ে সংসার চালানো লাগবে? এই শিশিতে তোমার আমি এক পোয়া তেলই কিনে দেবো, তুমি খালি আগের চেয়ে দুদিন বেশি চালাবা তাতে আমি খুশি। সেটা তুমি পারবা কমলা বানো। দেখো এই এই এরাম 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 করে তুমি কড়াইতে তেল ঢালবা, বুঝলি সাহেব? চিন্তা করে দেখো চুমকি, কিরম একখান কপাল নিয়ে জন্মগ্রহণ করেছিলাম। সত্যি সত্যি তোমার সাল পাল যদি আমাকে মামা করে ডাক দে, সেই ভাগনা ভাগনি করে আদর করে যে ফুইটা বসে দিয়ে একখান নজেন কিনে দিব, সেই খ্যাম তো আল্লাহ আমারে দেয় নাই। তোমাকে আর কি কব ফজর, তালি পরে তুমি কসুর গাছের সাথে যায় গলায় দড়ি দাও গে, যাও। কসু গাছের সাথে কে চুমকি? শক্ত একটা গাছের সাথে যে তুমি গলায় দড়ি দিবে সেই ক্ষমতাও তো তোমার কোনোদিন হবি নে। সত্যি সত্যি যদি আমার বিয়েটা অন্যখানে হয়ে যায় ফজর, তাহলে পরে তুমি কিন্তু আমাকে বড়দোয়া করে না, কারণ আমার দোষের জন্যই কিন্তু তোমার আমার ভালোবাসার ব্যর্থতা হচ্ছে না। না না, তোমাকে বড়দোয়া করবো কিছুর জন্য? আমি তো খালি এই ফজর নামখানেই জন্মগ্রহণ করেছি, আমার ওই যে হারকিপটে বাপ, ওই বাপ বাঁচা থাকতেই আমার জীবনে আধার শেষ হয়ে যে ফজর আসবে না সেটা আমি ভালো করে জানি, তো তোমার বড়দোয়া দেবো কিছুর জন্য। এই এটা কি করলি বড় ভাই? একটা নারী জাতির ছলো নাই মুঝে, তুই নিজের আব্বার মৃত্যু কামনা করতেছিস, তোর লজ্জা করে না বড় ভাই? আর এটা কিরাম ছিন চুমকি, তুমি দিনই দুপুরে একটা পুষ্টি মানুষের হাত ধরে গল্প কথাবার্তা করছো, তোমার লজ্জা শরম বলে কিছু নাই? ব্যবহার তো তোমারই খারাপ দেওরা, বড় ভাইয়ের কথা বাদ দিয়ে দিলেম, ভাবির সামনে খাড়ায় যে তুমি এত জোরে জোরে কথা করছো, এটা কি তোমার ঠিক হচ্ছে? কি এ তো দেখতেছি সর্বনাশী কথা, ভাবি কিটা ভাবি, কলি পরে হইলো তাই না? আমি বুঝবার পারি নাই তাই না? তুমি যে ষড়যন্ত্র করে আমার বাপের সম্পত্তি গিরাস করবে চাচ্ছাও সেটা আমি মনে করি বুঝি না, আর আমি বুঝিয়ে সেটা মানি নেব। আর তাছাড়া নিজে বেটার বউ হয়ে শ্বশুরের কিভাবে মৃত্যু কামনা করো তুমি কত? খামাখাই তুমি আমার দোষ দিচ্ছ কে দেওরা, আমি তো তোমার বাপের মৃত্যু কামনা করিনি, তোমার ভাই দুঃখ করে কথাটা করছিল। আমি কইনি তো, এই বিশ্বাস করে বল, বিশ্বাস করে আমি কথাটা কইনি। ওই যে চুমকি, ওই আমাকে ওই কচু গাছের সাথেই গলায় দড়ি দিবার কইছিল,
আমি আব্বার কাছে সব কথা যদি খুলে না কইছি তাহলে পর আমার নাম বহন না এ বহন এ বহন এ বহন এ দাওরা এ বহন একটু খাও রদি আরে আব্বার কাছে এত কথা না কয়া পাললি তাক কয়া তোমার বড় ভাইয়ের সাথে আমার একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করো শুনেছি আমার শ্বশুর নাকি তোমাকে খুব পছন্দ করে তুমি যে আমার গা উঠছিছাও এই কথা আমি আমার আব্বার কাছে কয়া দেব এ শক কত বিয়াদব নির্লজ্জ বেহা কোন কর গল্প করে খালা কোন লজ্জা সরম নাই কিটা যার কপালে এরম রাস টিকা জল জল করতেছে সে যদি এরম রাগ হয় তাহলে তো রাস্তিকা ক্ষয় হয়ে যাবে বাপ আপনাকে দা আপনার তো চিনে ফেললাম না আমাক তুমি না চিনলে তোমাক কিন্তু আমি ঠিকই চিনিছি তোমার মতো এরম রাস কপাললে খুব কম মানুষ জন্মায় এত উত্তেজনা হওয়া যাবে না বাপ উত্তেজনা বড় খারাপ জিনিস ওরে নারে এ তো দেখতেছি গোলাপ ফুলের গন্ধ কেমন করে হইল শ্বশুরের সম্পত্তির ভাগিদার হয় না সেটা হবি আপনি নাতিপুতিরা কি বহর তো ঠিক কথাই কয়েছে তুমি তো সাংঘাতিক মায়ে আরে বিয়ে শাদীর নামগন্ধ নাই তুমি নাতি নাতনির হিসাব মিলাই ফেলাইলে বেবুজের মতো কথা কন ক্যাব্বা আপনি ছোট বেটার সাথে আমার বিয়ে হলি নাতি নাতনি তো হবে তাই না ফালতু কথা কয় না আমার রাস্তা সারে কথা কও আমি বাইসে থাকতে তোমার বিয়ের স্বপ্ন পূরণ হবে না বুঝিছাও আপনি মরার আগে আমগুর বিয়ের সম্ভাবনা খুব কম সে কথা অবশ্য আপনার বেটাও কয় আচ্ছা আব্বা আপনি মরার আগে আপনার বেটার বউয়ের মুখটা একটু দেখতে ইচ্ছা করে না নাতি নাতিন কত না হয় বাদই দিলাম বেটার বিয়ে না দিয়েই তো বেটার বউয়ের মুখ দেখার স্বাদ মিটে গেল এই যে তোমার মুখ দেখলাম তাহলে বিয়ের স্বাদের দরকার নাকি তাহলে নাতি নাতির মুখ দেখার জন্য আপনার ছোট বেটার সাথে বিয়ে দিয়ে আমাকে আপনার ঘরে নেন আব্বা এই দেখো তো কি করে দেখো তো এই এই আর একটা কথা আব্বা আপনার সব কিছু জানার পরেও আমার আব্বা কিন্তু রাজি আছে তা তো হবি আমার কাছে সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে এখন সেগুলো গ্রাস করার জন্য ষড়যন্ত্র করতেছি আমি বুঝি না মনে করো এই রাস্তা স্যার 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 আবার শুনেন রাস্তা তো অবশ্যই স্যার বাবা কিন্তু আপনাকে তো এভাবে খালি গায়ে খালি পায়ে যাবার দিতে পারি না আমার শ্বশুরকে এইভাবে রাস্তা দিয়ে যেতে দেখলে মানুষজন কি বলবে কোন আব্বা আব্বা দেন তো জামাটা গায়ে কি না তো শ্বশুর আব্বা দেখো তো গায়ে দেন আব্বা জামাটা গায়ে দেন না না জুতো কি শুরু হলো আব্বা জুতো গায়ে পরেন তো আব্বা জুতো পরেন 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 না জুইতে তো খোলা যাবি না আব্বা আমি কি সারা গায়ে সাওয়াল পাওয়াল পয়দা করে থিসি যে সকলে মিলে আমার আব্বা করে ডাকা শুরু করলো আব্বা শ্বশুরি কেরম মধুর সুরে আব্বা কয়া ডাক দেয় এরম বিটার বউ পাওয়া তো আজকাল ভাগ্যের ব্যাপার আব্বা আপনি রাগ হচ্ছেন কে
না 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 রাগ হচ্ছে নে তোমাদের মধুর সুর শুনে হাইটা স্বর্গে যাচ্ছি সেই জন্যই তো আপনি জুতে খোলার জন্য আমি নিষেধ করতেছি জুতে পাই দেন কি দিছেন না কে দেন আমার কাছে দেন এই দেন জুতেটা পাই দেন দেন কুছি বুঝেন না কে রাস্তায় তো আবার কাটা থাকতে পারে আমি বুঝেছি আমাকে সর্বশান্ত করার জন্য একটা চক্রান্ত হচ্ছে কবে দেখা হবে আপনার কাছে আমার মেলা কিছু জানা ছিল দড়ি বাবা টাকার মতো ডাকলে যখন তখনই তোমার সাথে আমার দেখা হবে পারে আগে আমগুলো খায়ে পরীক্ষা করো আসল না নকল বড় বিহায়া বেসরম মেয়ে দুনিয়াটা খুব খারাপ হয়ে গেছে কমলা বানু আমার মনে হয় কিয়ামত খুব কাছে ওই মেয়ে দুটো তোমাকে আব্বা করে ডাকিছে এই তো তুমি কিয়ামতের আলামত কোনে দেখলে আজকালকার বেটার বৌরা তুই শ্বশুর শাশুড়িক আব্বা আম্মা কয়া ডাকা ভুলেই গেছে সেদিক দিয়ে রেশমার সুমকি কিন্তু বেশ লক্ষ্মী মেয়ে তাই নাকি এখন তো আমি নিশ্চিত হয়ে গেলাম আমার সম্পত্তির বিরুদ্ধে সব ষড়যন্ত্রের সাথে তুমিও যুক্ত আছো আমার জোর করে জুতো পড়ায় যারা জুতো ক্ষয় করায় দিল তাকে তুমি করছো লক্ষ্মী মেয়ে ওই জুতো ক্ষয় হওয়ার যদি এতই ভয় তা ওটা হাতে নিয়ে হাঁটোকে টাঙ্কে তুলে রাখলেই পারো ওই জুতো তোর তোমার সাথে কব্বরে যাবে তোমার তো অনেক উন্নতি হয়েছে কমলা বানু সব সময় তালি তুমি স্বামীর কব্বরে যাওয়ার চিন্তাই করো এখন তো বুঝলে কে আমাদের লক্ষণ দেখা যাচ্ছে কিনা যে সুখে রাখিসাও তাতে ওই চিন্তা ছাড়া কি চিন্তা করবো তুমি কও ও তাহলে আমি মরার পর আরেকখান নিকে করে সুখে থাকার পরিকল্পনা হয়ে গেছে তাহলে কমলা বানু তোমার মতো মানুষের সাথে কথা কতিও ঘৃণা হয় সি উচিত কথা কলি পরে চাচা নাও থেকে নামো ঘৃণে করলেও কথাটা ক তোমার জীবনের সুখের কথাটা শুনে জীবনটা একটু ধন্য করি আমার সম্পত্তি গ্রাস করার জন্য আর কি কি চিন্তা করিছো কত তোবা তোবা আল্লাহ যেন কাউরে তোমার মতো সম্পত্তিওয়ালার সাথে ঘর করবার না দেয় তোমার মতো সম্পত্তিওয়ালার সাথে ঘর করবার চাইতে ওই রাস্তায় গাছতলায় ফকিরের সাথে বাস করা অনেক সুখে এই বয়সে ফকির ফাকরা সারা আর কি জুটবি কপালে সুখে থাকলে তো ভূতে কি লাবি আম্মা একটু এদিকে আসো তো আম্মা দেখো তো এখানে তিনটা আম আছে নাকি কে রে তোর চক্ষু নাই তুই কি দেখবার পাচ্ছ না কয়টা আম আছে আমি তো তিনটে আমি দেখতেছি তুমি কয়টা দেখতে চাও সেটাই জানা দরকার এক কাম করে তোর আব্বাক দিয়ে গুনাই দেখ কয়টা আম আছে আমার কথা তো বিশ্বাস নাও হবে পারে এক দুই তিন
কে বড় ভাই? বড় ভাই রে তুই একটু শক্ত। আর শক্ত হোক কেমন করে রে ভাই? সুমকি তো কয় আমার নাকি শক্ত ডালের সাথে ফার্স্ট নেয়ার ক্ষমতা নাই, কচু গাছের সাথে গলায় ধরে দিবে কিছু। দুঃখ করিস না বড় ভাই, সুমকি তখন অনেক ভালোবাসে, তো এই জন্য তো কচু গাছের সাথে ফার্স্ট দিবার কইছি, যা তুই না মরিস। এ তুই তোর সাংঘাতিক বুদ্ধির কথা কইছি রে। আমি খামাখা চুমকির কথা দুঃখ করতেছি। আমি তো সবসময় বুদ্ধির কথা কই রে বড় ভাই, কিন্তু তুই তো আমার কথা মানিস নি। ঠিক আছে, এখন তো তুই যা কব আমি তোর বুদ্ধি মতো চল। একটা কথা কই, কদি তুই তো আমার বড় ভাই, আমার গার্জেন না, তাই নেই? তা তো বটেই। গার্জেন হিসেবে তুই আমার আর রেশমির বিয়েটা সাইড ফেলার না ভাই। এ আমগুনি কাটে খাতো, দেখতো কেবা লাগে। হঠাৎ করে আম খাওয়াবার জন্য আইসু, ঘটনা কি? কিসেরাম ঠিক করি কত তুই? কিসেরাম মানে দেখিস বড় ভাই, কিরাম করে লেজার পর পা দিয়ে আমার সাথে শত্রুতা করতেছে। আমি ভালো মনে করে নিজে আম খাওয়ানোর জন্য তোর কাছে নিয়ে আসলাম, আর সে আমাকে কি করছে? বাদ দে তো, নহরের কথা তুই বাদ দে, তুই আম আমাকে কাটি দিয়ে আমি খাচ্ছি। খাওয়া বড় ভাই আম খাস নি? ও তো আদর করে আম খাওয়ানোর মানুষ কবে থেকে কইল? হ্যাঁ, এর মধ্যে কোনো রহস্য আছে, আর মনে হয় এর মধ্যে কোনো বৃষ্টি মিশে বাড়িছে। যার কপালে এরম রাস্তিকা জল জল করতেছে, সে যদি এরম রাগ হয় তাহলে তো রাস্তিকা ক্ষয় হয়ে যাবে বা। দেখিস বড় ভাই কতবার একটা সাংঘাতিক কথা কয়া ভালাইলো। আমার মায়ের পেটের ভাইকে আমি নিজ হাতে বিষ খাবো, তাই না? তোকের মাথাটাই তো নষ্ট হয়ে গেছে, ওই নারী জাতির ছলনায় পড়ে তোকের সব কিছু নষ্ট হয়ে গেছে। আজকে ভাই হয়ে তুই আমাকে এতবার একটা কথা শুনিবার পারলি? নিজের বাপিক মৃত্যু কামনা করিস তোর সেই জন্য এত কিছু করে পারলি? আমি খাচ্ছি, খাস নি রে বড় ভাই, মরি কিছু তো নি। আমি তো খাচ্ছি, কেবা ঠায় ভালোই লাগে, খুব মিষ্টি। এটা খা, খা কিছু তো নে একসাথে, একটু কামড় দে। জমি শেষ হতে হতে কি তোমার সবার ডাক্তার হতে পারবে নে? দোয়া করেন ভাইজান, মাঝে মাঝে তোমার নেশা দেখে আমি অবাক হয়ে যাই। জমি বিক্রি করে সওয়ালেক লেখাপড়া শেখায়, এমন আহাম্মকে জামানা আছে? আমার তো ভাইজান সামর্থ্য নেই, আমার তো জমি বেচাই লাগবে। আপনি তো আপনার সওয়াল পাওয়ালেক লেখাপড়া করাইলেন না? করাইনি মানে? সরকার যতদূর সুযোগ দিছিল ততদূর করাইছি, নিজের টাকা পয়সা খরচ করে সওয়ালেক বিদ্যান বানাবো এরম বোকা আমি না। যাজ্ঞ ভাই, ওই আগামী সপ্তাহে জমি রেজিস্ট্রি করার দিনটা ধার্য করেন, সওয়ালেক এবার টাকা একটু বেশি দেওয়া লাগবে। ঠিক আছে, দেখি চেষ্টা করে। বোঝো তো আমি গরিব মানুষ, একটু তাড়াতাড়ি চেষ্টা করি। শোনো 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 ভাই, তোমার একটা কথা কই। কোন? তোমার মায়েরা তো দেখতে শুনতে বেশ ভালো, তোমার এই মুখ্য সাওয়ালদার সাথে বিয়ে করার জন্য পাগল হয়েছে কে কও তো? ভাই তুমি তারে বুঝায় কয়। অত সুন্দর মায়া, দুদিন পরে ডাক্তারের বোন হবি, নহরের মতন সাওয়ালেক বিয়ে করে জীবনটা নষ্ট করতে চাই কে কও তো? আবার আমার আব্বা কয়ে ডাকে। কিছু কবু বা? কিছু কর জন্য তো আসলাম, কিন্তু খুব লজ্জা করতেছে মা। মায়ের কাছে আবার লজ্জা কিসের? কয় ফেল বা, কও। তাহলে টাকা পয়সা চাইলে কিন্তু দেবের পারবো না, সেটা তো তুই ভালো করেই জানিস। টাকা পয়সা না আম্মা, আমি বিয়ে করবো, আমাকে বিয়ে করে দাও। আমার যদি সে ক্ষমতা থাকতো রে বাপ, তাইলে এতদিন খালি বিয়ে শাদিকে নাতি নাতনি দিয়ে আমার ঘর ভরে ফেলতাম।
তুমি খালি বিয়ের ব্যবস্থাটা করে যাও, এখনই নাতি নাতনিদের ঘর ভরে যাবে নে, দিনবেলা পার হয়ে যাচ্ছে। ওদিকে সুমকি কইছে ওর জন্য আর ছোট বোন করে বিয়ে আসে না, তুমি একটু ব্যবস্থা করো মা। আমি কী ব্যবস্থা করবো রে বাপ, আমার তো নিজের দুই বিঘে সম্পত্তিও নেই যে সেই জুড়ে তোর বাপের সাথে বাদাবাদি করবো। অত কথা বুঝি না মা, দিন মেলা পার হয়ে যাচ্ছে, মাথার চুল উঠে চান্দি ফর্সা হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, আমার পক্ষে দেরি করা সম্ভব না মা। তোমরা যদি আমার বিয়ের ব্যবস্থা না করো তাহলে সত্যি সত্যি কচু গাছের সাথে না, আমি শক্ত ডালের সাথে গলায় দড়ি দেবো। আমি তো কইছি তোর কপালে আমি রাজ টিকা দেখেছি। দড়ি বাবা, আপনার উপর আমার সবটুক বিশ্বাস আছে। একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম দড়ি বাবা। না রে, তুই কি কথা কবু আমি জানি রে, তোর মাজায় যে 10 টাকার নোটটা গোজা রয়েছে ওইটা বাইর করে সামনে রাখ। আপনি কেবা করে জানলেন দড়ি বাবা? যদি ভালো কিছু হয় তাহলে পরে সারে বাড়ি বদনা নেই, তারে বাড়ি দুটি বদনা কিনে দিস। দড়ি বাবা, আমাদের বাড়িতেই তো কোনো বদ থাকবে। আব্বা, আপনার সাথে জরুরি একটু কথা ছিল। কথা একটা কে 100 টাকা, কিন্তু টাকা পয়সা চাইও না, আমার কিন্তু একটা পয়সা দেওয়ার ক্ষমতা নেই, বুঝছো? আব্বা, আমরা টাকা পয়সা চাইনি, আমার আর বড় ভাইয়ের বিয়ে পড়াই দেন, আমরা বিয়ে করবার চাই। বিয়ে করবার চাই কি আমার ক্ষমতাবান পুরুষ রে, বিয়ে করে বউ কি খাবার দেবো কি? আমি গরিব মানুষ, বাড়িতে খানেওয়ালা বাড়াবার সামর্থ্য আমার নেই, বুঝছো? আব্বা, আপনি মরে গেলে তো সম্পত্তি আমরা তিন ভাই পাবো, তাই নে? কি? হ্যাঁ আব্বা, আমাকে সম্পত্তি আমাকে ভাগ করে দেন, আমাকে বউর ভাত আমরাই খাওয়াবানি। তুমি এত বড় সাহস আমার সম্পত্তির ভাগ চাইস? দাঁড়া, আমার মৃত্যু কামনা করিস? তোর মতো সাওয়ার আমার দরকার নেই। এই বাড়া বাড়া, আর বাড়িতে ফিরবি না, তোর খাওয়া বন্ধ। তোমাদের মধ্যে কি ঘটেছে সেইটা দেখার জন্য মন অস্থির হয়ে গেছে, তাই না বাউর আলী? আল্লাহর কিরি করে করছি দড়ি বাবা, মিশতে কথা কব না, একটু হাসছে। তাহলে খোল খোল পাগলা খোল। এটা কেমা করে হইল দড়ি বাবা? কইছি না, মনের মধ্যে বিশ্বাস থাকলে কত কিছু সম্ভব রে পাগলা। দড়ি বাবা, আর একটা কথা জিজ্ঞেস করি? না না, খালি টাকাই তিন ডবল হয় নাকি অন্য কিছু সেইটা জিজ্ঞেস করবো তো।
ওঠ রে পাগলা ওঠ, খালি টেকাই না, সোনা তানা হিরে জহর সবই তিন ডাবল হয়ে যায়। তাই আমি এই কামটা সকলের জন্য করি নে, খালি তোর কপালে রাস্তিকা দেখেছিলাম জন্যে তোক আমার কিরামতি দেখালাম। আর শোন এই কথাটা, তোর জন্মদাতা বাক সারা আর কারুর কাছেই ফিলাস করবো না, থালি কলাম আমাক সারা জনমের জন্যে হারাবো। দরি বাবা, আপনি কি আমার আব্বার সাথে একটু দেখা করবেন? না মানে আমার আব্বাকে আপনার কাছে আসফির করবো। দরি বাবা, আমি কি করবো রে বাবা, তোমার বাপের সাথে কথা কও তো ভিক্ষা তার তুমিও জানো। কিছু করেন চাচা, আর আব্বার কাছে কোনো কিছু করার দরকার নেই চাচা। সেটা কি হয়, হ্যাঁ আমার তো সময় দিলে বাস করা লাগবে নাকি? আমি তোমার গার্জিয়ান ছাড়া কিচ্ছু করে পারবো না বাবা। আর তোমার বাপ তো সুবিধার লোক না, কবিনি তার সম্পত্তির লোভে আমার মিয়াক তোমার পিছে লালা দিছি। চাচা আব্বার কথাই সব হয়ে গেল চাচা, আমার আর রেশমির জীবনের কোনো মূল্য নেই, তারপরে তো আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবি না। এ পাগলামো করো না বাবু, কি যে করি মুশকিলই তো হলো। ঠিক আছে, তোমার আম্মা জানাকে আমার সাথে কথা কবার করো, পরামর্শ করে দেখি কিছু করা যায় কিনা। যাও বাদ দাও। ঘটনা কি রে বউ, এত গোপন কি আছে আব্বা? আপনি চিন্তাও করে পারবেন না কি ঘটনা ঘটে গেছে, আমাগরে তো কপাল খুলে গেছে আব্বা। কি কইস, মনে হচ্ছে তুই ওলের ফুল দেখিছো। ঘটনা তার চাইতেও বেশি কিছু আব্বা, আপনার বিশ্বাস হচ্ছে না, আপনি প্রত্যেক মাসে হাত খরচের জন্য আমাকে 10 টাকা করে দেন না, এই দেন 20 টাকা আরও রয়েছে নে, কিরম করে হইল? আসল আব্বা, তোরা যে কসু, আমি রেশমার সোমকির বাপের সাথে কথা কয়ে কি লাভ? লাভ হবে আম্মা, রেশমার বাবা নিজে আমার কথাটা কয়েছে। বুঝলেন, আমার কথা তারা তোগারে তাদের বিটি বিয়ে দিল, কিন্তু তোগারে বাপ কই বউ নিয়ে তোগারে বাড়িতে উঠবে দিবে না, আমাকেই বাড়িতে থাকবে দিবি? আমার মনে কয় কি আম্মা, আমাকে বাড়িতে উঠতে না দিলে তোমাকে খেদাইবেন না, আর তোমার খেদা দিলি পরে ভাত রান্না করে খাওয়াবে নাকি না? কিন্তু তোগারে যদি বাড়িতে উঠবেন না দেয় তাহলে তোরা কি করব? সেটা নিয়ে চিন্তা করবেন না আম্মা, আব্বা যতদিন না মরতেছে ততদিন না হয় আমরা গরজামে থাকলাম। হ্যাঁ, কিসব বাজে বাজে কথা কইস, মনে কিছুই আটকায় না তাই না? কম দুঃখিত কথাটা মুখ দিয়ে বাড়িনি আম্মা। ঠিক আছে, আমি রেশমার সুমকির বাপের সাথে কথা কয়ে দেখি কি করা যায়। তুই বাপ বেটা ঘরে দরজা বন্ধ করে দিয়ে কি পালা পরামর্শ করি রে? কি আর করবি, বর মনে হয় আব্বাক ফুসটা নিয়ে সব সম্পত্তি নেওয়ার ধান্দা করতেছি। ভাই ভাই হিংসা করে না বাপ, যা তোরা ঘরে যা। তাহলে আম্মা তুমি ওইটা করি নিও। হ্যাঁ আচ্ছা। আগেকার যুগের কামেল মানুষেরা অনেক তিলস্মাতে কাণ্ড ঘটানোর পারত, কিন্তু এই যুগে এমন কামেল মানুষ আছে এ কথা তো বিশ্বাস হবার চায় না রে বাবা। আপা আপনি কি করছেন, বিশ্বাস না করে কোনো উপায় নেই, আমি একটা মাত্র ফু দিলাম আর সাথে সাথে অ্যাটাম তিন দেওয়া হয়ে গেল, সেই আম আমরা তিন ভাই মিলে খাইয়ে কাইটে পরীক্ষা করে দেখেছি, আর টাকার ঘটনা তো আপনি হাতে নাতে দেখলেন। সোনা দানা গহনা সব তিন ডবল হয় কইছে, তাহলে আর কি করছি আব্বা, জন্মদাতা পিতা ছাড়া কারো কাছে এই কথা ফিলাস করতেও নিষেধ করেছে। আমার বিশ্বাস হচ্ছে না রে আব্বা, আপনি একবার যায় তার সাথে দেখা করেন, আপনি নিজে পরীক্ষা করে দেন,
এরকম একটা সুযোগ আব্বা আপনি হারাবেন না। ঠিক আছে, তার সাথে একবার সাক্ষাৎ করি। এই দেশ করবেন আবার? না, আমি এটা রাখলাম। অব্বা আমার কথা মতো সুমকির বাবা কি সুমকির তোর সাথে বিয়ে দেবে রে? সুমকির সাফা সাফাইতে হয়তো না করে পারবি নি, কিন্তু ঘর জামাই, ঘর জামাই কথাটা যখনই মনের মধ্যে আসতেছি কিরাম জানি ঠাকতেছি, কিরাম জানি ঠেকতেছি কলি হল না। বিয়ে না হওয়ার সে ঘর জামাই থাকা অনেক ভালো, ওই ঠেকাঠেকি বাদ দিত। আর আমরা সারা জীবন তো ঘর জামাই থাকতেছি নি, তাই নি? আব্বার সাথে ঘরের দরজা দিয়ে কি ষড়যন্ত্র করলো, সম্পত্তি কি লিখে নিছো? চার কপালে এরম রাস্তিকা জল জল করতেছে, সে যদি এরম রাগ হয় তাহলে তো রাস্তিকা ক্ষয় হয়ে যাবে বাপ। দেখ বড় ভাই, আমি কিন্তু খামাখা উত্তেজিত হবে চাই না, কেউ যদি ফালতু কথা কয় আমাকে উত্তেজিত না করে। আচ্ছা ঠিক আছে, ফালতু কথা কবো না, একটা সিরিয়াস কথা কই, আমাকে কিছু টাকা ধার দিবি রে ভর ভাই। টাকা ধার নিয়ে তুই কি করবো? মনে কর যে আমরা বিয়ে করব। বিয়ে করবি? টাকা নাই তো বিয়ে করার হাউস ওটা কিসের জন্যই তো কারে? সেই জন্যই তো তোর কাছে আমরা টাকা ধার চাচ্ছি। হ্যাঁ টাকা ধার চাচ্ছি, চালিয়ার দিয়ে দিলাম তাই না? আমাকে তো পাগলা করতে কামড়াইছে, তোকে টাকা ধার দেওয়া আর পানি ফেলা দেওয়া কি কথা? জীবনে কোনোদিন একটা টাকা শোধ করার তো ক্ষমতা তো রবি না, সেটা আমি জানি না মনে করেছিস। নগদ সুদ না দেওয়ার পারি, তা আব্বা মারা যাওয়ার পর যে জমির ভাগ পাবনি সেটা লিখে দেবানি, তাও ভাই কিছু টাকা ধার দেনা রে ভাই। কথাটা আব্বার কাছে কয়া দিচ্ছি খারাজ। যা কলকা কই আর কি করবি। আসমান জমিন সব আলাদা আলাদা থেকে যাবে। ধরি বাবা উনি আমার আব্বা হন। বুঝলে বহু, আমি তো প্রথমে তোমার কপালে রাস্তিকা দেখে ভাবিছিলে এই রাস্তিকা তুমি কোনে পেলে, এমন তো আমার হিসেব পানির মতো মিলে যাচ্ছে। তোমার বাপের কপালেও তো দেহি রাস্তিকে, হ্যাঁ তালি পরে তুমি এই রাস্তিকে বাপের কাছ থেকে পাইছ। দরি বাবা আমার আব্বা তো আমাক বিশ্বাসই করবে চায় না, তাই নে? তোমার বাপের কি দোষ কো, সারা দুনিয়াটাই তো নকল আর ভেজালে ভরে গেছে, সন্দেহ তো হবেরই পারে, কি কো? তা নজর আলি বছর শেষে আজ বিঘে এক বিঘে করে জমি কিনে কি এমন উন্নতি হবে? দুই তিন বিঘে করে কেনার ব্যবস্থা করো। আমার সামর্থ্য নেই, আমি গরিব মানুষ। নিজেকে ভাবে গরিব কয়ে না, নিজে গরিব করলে তিনি নারাজ হন। তিনি বলেছেন চেষ্টা করো, তুমি চেষ্টা করলে অনেক কিছু হবে। আমি জানি তোমার দুই সওয়াল তোমাক জ্বালা জীবনটা জ্বালা দিচ্ছে, সব ঠিক হয়ে যাবে। আমার আব্বার মনে অনেক দুঃখ ধরি বাবা, আমার দুই ভাই সবসময় তার মৃত্যু কামনা করে। দুঃখ করে না বহর, ওর অবুজ নাদান, আর তাছাড়া নারীদের ছলনায় পড়লে যুবক ছেলে ফেলে এরকম মতিভ্রম হয়েই থাকে। আমাক পরীক্ষা করার জন্যে তো মনে করে নজর আলি পকেটে ১০০টা টেকালি আইসাও, তাই না? টেকাটা বার করো, পরীক্ষা করে লাও আসল না নকল। আমি গেলাম, সময় খুবই কম আমার। আব্বা দেন, বার করো। Thank you.
বদলে যায় সন্ধ্যের পর খুলে দেখে এই ফকির আসর না নকল। যাও, আমার অপরাধ নেবেন না হুজুর। আমি তো তোমার কোনো কিছু গ্রহণ করবার পারবো না বাপু। আমি তো বিনিময়ে কোনো কাম করি নে। আমি যেটুক ক্ষমতা অর্জন করেছি, যাক পছন্দ হয় তার উপকার করি, এর চেয়ে তো বেশি কিছু না। আপনি এটা বিনিময় কেন করছেন দরি বাবা? এটা আমার গাছের ডাল, এটা গ্রহণ করে আমাকে ধন্য করেন। তুমি যখন এত করে করছাও ঠিক আছে, তো আজকে না, যদি তোমার সত্যিকারের কোনো দিন উপকারে আসবে পারি, সেদিন একটা না, একসাথে তিনটে ডাব দিয়ে। দরি বাবা, আব্বা একটা কথা কবে চাইছিল। সবর করো, আমাকে আরো ভালো করে বুঝলাও। আপনাকে বোঝা আমার হয়ে গেছে দরি বাবা, আমাকে দয়া করেন। এ যাত্রায় মনে কয় আর সম্ভব হবে না বাবাজি, আমার হাতে সময় খুবই কম। এর পরে যদি কোনো দিন দেখা হয় তখন না দেখা যাবে নি। দরি বাবা, আমাকে দূরে ঠেলে দেবেন না, দয়া করেন দরি বাবা, দয়া করেন দরি বাবা। আব্বার মনে মেলা কষ্ট দরি বাবা, এবারই আপনি আব্বার জন্য কি ব্যাপারটা করেন দরি বাবা। দরি বাবা কঠিন সমস্যায় ফেলা দিল রে বহর, তোকে ভালোবেসে ফেলাইছি, তোর চোখের পানি তো আমার সহ্য হচ্ছে না রে বহর। দেখিছেন আব্বা, আচ্ছা ঠিক আছে, সামনের রবিবার ভরা পূর্ণিমা তিথি গোধূলির লগ্নের সময় গোসল করে এই গামছার মধ্যে সোনা দানা হীরা জহর যা কিছু আছে সবের মধ্যে বাঁধবো। তিন ভাগ জায়গা ফাঁকা রেখে, মনে থাকে যেন তিন ভাগ ফাঁকা জায়গা। শোন নজর আলী, তোর এই সওয়ালটা খাটি শোনা, খাটি শোনা।
তোর এত কষ্টের সম্পত্তি, তোর ওই দুই লাফাঙ্গা সাওয়ার সব নষ্ট করে ফেলাবে। যদি সম্পত্তি বাঁচাবে চাস, তাহলে সব এই সাওয়ালের নামে দান করে দিস। মনে থাকে যেন কথাটা। ঘরে রেখে দেব খুব সপ্তাহ, যেন ওই ঘরে সারা রাত্রি কোনো মেয়ে মানুষ না ঢুকতে পারে। কাল সুস্থতা রক্তে এই টুকরা খুলবো। আসিরে পাগলা বাবা, আবার কবে দেখা হবে দরি বাবা? তিন গুণে ছয় গুণ বানানোর ইচ্ছা করে না, কিন্তু এক বছরের আগে তো সেটা সম্ভব না। আবার দেখা হবে এক বছর পর এই পূর্ণিমা তিথি। আসি পাগলা, না নারে মা, তুমি এটা বসে বসে কি করতেছ? এত রাতে কাঁদতেছ কে? তোর বাবা মা ঘরে ঢুকবে দিচ্ছে না, সে আর বহর মিলে কি করতেছে আল্লাহ জানে। আসো আমাকে ঘরে আসো, আসো তুমি আমার সাথে আসো। ওরে আল্লাহ, অবিশ্বাস অবিশ্বাস অবিশ্বাস! আমি পথে ফকির হয়ে গেলাম রে। আমাকের মনে হয় আর ঘর জামাই থাকা লাগবি না রে, আমাদের বউদের ভাগ্য অনেক ভালো। আবার আইরে আমার।
চলে গেলেন আব্বা, আমার কি হবে আমার টাকার কি হরি লুট লাগিছে? মরা ধোয়াতে এত দামি সামান কেনার হুকুম দিছে কিনা? এটা তো মনে হচ্ছে বিদেশি দামি কাপড়। ওরে আল্লাহ রে, এরা আমারে সর্বশান্ত করে ছাড়বে। আব্বা সে কথা আমি আগে কইছিলাম। আপনি যে মরে যান নাই, আবার দেখি কি যে খুশি ঠেকতেছে। তোমরা কিডা? আব্বা আমরা তো আপনার বেটার বউ হয়ে গেছি। ওরে আল্লাহ, এবার আমি সত্যি সত্যি মরে যাব তো। আব্বা তুগারে জন্য যদি আমার আব্বা আবার মরে যায় তাহলে পরে কিন্তু খবর আছে। আব্বা আপনি মরবেন না, আমি এইসব জিনিসপত্র দোকানে ফেরত দিয়ে আসবো না। আব্বা ফেরত নিবি তো? হ্যাঁ।